পথের পাঁচালি গল্পের আজ তৃতীয় পর্ব আমি দিয়েছি আগের পর্ব বা পরের পর্ব তোমরা সহজেই খুঁজে পাবে আর না হলে প্লে লিস্ট থেকেও পড়তে পারো চলো তৃতীয় পর্ব আমরা পাঠ শুরু করি অপুদের বাড়ি হইতে কিছুটা দূরে একটি খুব বড় অশ্বত্ গাছ কেবল তাহার মাথাটা উহাদের দালানে জানালা কি রোয়াক হইতে দেখা যায় অপু মাঝে সেই দিকে চাহিয়া থাকে যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন মনে হয় অনেক 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 দূরের কোনো দেশের কথা কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইত না কোথায় যেন কোথাকার দেশ মায়ের মুখে ওইসব দেশের কথা রাজপুত্রদের কথা সে শোনে অনেক দূরের কথা তার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবের সৃষ্টি করিত নীল রঙের আকাশটা অনেক দূর ঘড়িটা কুঠির মাঠটা সেও অনেক দূর সে বুঝিতে পারিত না বলিতেও পারিত না এ কথা বুঝে বলিয়া বলিতে পারিত না কিন্তু এসব কথার তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে ঠিক সেই সময়ই মায়ের জন্য তার কেমন মন কেমন করিয়া উঠিত যেখানে সে যাইতেছে সেখানে তার মা নেই অমনি মায়ের কাছে যাওয়ার জন্য মন আকুল হইয়া পড়িত কতবার সে এইরকম হইয়াছে আকাশে গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে ক্রমে ছোট্ট থেকে আরো ছোট্ট আরো ছোট্ট হইয়া নীলুদে তাল গাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূরের আকাশে ক্রমে মিলিয়া যাইতেছে চাহিয়া দেখিতে দেখিতে যেন উড়ন্ত চিলটা দৃষ্টিপথে বাইর হইয়া যাইত অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরে দাওয়ায় উঠিয়া গৃহ কার্যরত মাকে জড়িয়া ধরিত মা বলিত দেখো দেখো ছেলের কাণ্ড দেখো ছাড় ছাড় দেখছিস না শক্তি হাত ছ মানিক আমার সোনা আমার তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজি তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো হ্যাঁ দুষ্টুমি করি করো না এবার ছেড়ে দাও দিন পর দুপুরবেলায় তাহার মা কখনো কখনো জানলার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশি ভাত মহাভারতখানা সুর করিয়া পড়িত বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্কুচিল ডাকিত অপুর নিকটে বসিয়া হাতের লেখা কখন লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখে মহাভারতখানা পড়াশুনিত জানলার বাহিরে বাঁশ বনের দুপুরে রৌদ্র মাখানো শ্যড়া ঘেঁটু বনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতের বিশেষত কুরুক্ষেত্রে যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যাইত মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তার কাছে ইহার কারণ কর্ণের ওপর কেমন একটা মমতা হয় রথের চাকা মাটিতে পুঁতিয়া গিয়েছে এক হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছে সে নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনুতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছড়িয়া তাহাকে তীর ছড়িয়া দিয়া তাকে মারিয়া ফেলিলেন মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিত চোখের জল বাঘ মানিত না চোখ ছাপিয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়িয়া পড়িত সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ তাহা তাহার মনোরাজ্যে নব অনুভূতি সজীবতা লইয়া পরিচিত হইতে লাগিল বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাইরে আসিয়া রোয়াকে দাঁড়িয়া দূরের সেই অসুধ গাছটির দিকে এক দিন চাহিয়া দেখে হয়তো করা চৈত্রের বৈশাখে রোদ্দিরে গাছটার মাথা ধোঁয়া ধোঁয়া অপুষ্ট নয়তো বৈকালে রাঙা রোদ অলসভাবে গাছটার মাথা জড়ে আছে এক এক দিন এগুলো দেখতে পায় সকালে চেয়ে সকালের চেয়ে এই বৈকালে রাঙা রোদ মাখানো গাছটার দিকে চাহিয়াই তার মন কেমন করিত কর্ণ যেন ওই অসুদ গাছটার ওপরে আকাশের তলে অনেক দূরে কোথাও এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে রোজই তোলে মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনি শুনতে শুনতে তাহার মনে হয় যুদ্ধটা যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আস মিটিয়া যুদ্ধ করিবার উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহিরা করিয়াছে একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্র রূপে হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশ বাগানের পথে অথবা বাড়ির উঠানে ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় আর আপন মনে বলে তারপর দ্রোণ একেবারে দশ বান ছুড়িলেন অর্জুন করলেন কি একেবারে দুশোটা বান দিলেন মেরে তারপর উহ কিসি ভীষণ যুদ্ধ কি যুদ্ধ বানের চোটে চারিদিকে অন্ধকার হয়ে গেল এখানে সে মনে মনে যতগুলি বান হইলে তাহার আশা মেটে তাহার কল্পনা করিয়াও যদিও সে তাহার কল্পনা ধারা মা মুখে কাশিদাসী মহাভারতে বর্ণিত যুদ্ধে প্রণালী সম্বন্ধে যাহা আছে। তাহা ব্যতিক্রম করে না তারপর তো কাশিদাসী না তারপর অর্জুন কইলেন কি ঢাল তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন পরে এই যুদ্ধ দুর্যোধন এলেন ভীম এলেন বাণে বানে আকাশ অন্ধকার করে ফেলেছে আর কিছু দেখা গেল না মহাভারতের অথিগুন মাত্র অষ্টাদশ দিবস যুদ্ধ করিয়া নাম কিনিয়া গিয়াছে কিন্তু রক্তমাংসের দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারিতেন লাভের পথ দুর্গম হইয়া পড়িতেছে লোভে বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্র চালনা করিতে পারিতেন কি গ্রীষ্মকালের দিনটা বৈশাখে মাঝামাঝি নীলমণি রায় ভিটা দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে গুরু বড় বিপদে পড়িয়াছেন কপিধর্য তার ঘাড়ের ওপরে গান্ডিব ধনু হইতে বরম্বাস্ত মুক্ত হইবার বিলম্ব চোখের পলক মাত্র কুরু সৈন্য দলে হাহাকার উঠিয়াছে এমন সময় শ্যাওড়া বনের ওদিক হইতে হঠাৎ কে কৌতুকে কণ্ঠে জিজ্ঞাসা করিল রে অপু অপু চমকিয়া উঠিয়া আকন্ন টানা যাকে হঠাৎ ছাড়িয়া দিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিল খিল করিয়া হাসিতেছে অপু চাহিতেই বলিল হাঁরে পাগলা অমন করে কি বকছিস বিড় করে আর হাত পা নাড়ছিস পরে সে ছুটিয়া আসিয়া সস্নেহে ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল পাগল কোথাকার একটা পাগল ভাই আমার কি বকছিলি রে আপন মনে অপুলজ্জিত মুখে বারবার বলিতে লাগিল যা বকছিলাম বুঝি আচ্ছা যা তো অবশেষে দুর্গা হাসি থামিয়া বলিল আয় আমার সঙ্গে আয় পরে সে অপুর হাত ধরিয়া বনের মধ্যে খানিকটা দূর গিয়া হাসি মুখে আঙুল দিয়া দেখিয়া বলিল দেখছিস কত নোনা পেকেছে এখন কি করে পারা যায় বল দেখি অপু বলিল উফ অনেক রে দিদি একটা কঞ্চি দিয়ে পারা যায় না দুর্গা বলল তুই এক কাজ কর ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আকুশিটা নিয়ে আয় আকুসিটা দিয়ে পড়ে যাবে অপু দিল তুই এখানে দাঁড়া দিদি আমি আনছি অপু আঁকুশি আনিলেও দুজনে মিলিয়া চেষ্টা করিয়া চার পাঁচটার বেশি ফল পারিতে পাইল না খুব উঁচু গাছ সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গা আঁকুশে দিয়া নাগাল পাইল না পরে সে বলিল চল আজ এইগুলো নিয়ে যাই নাইবার বেলায় মাকে সঙ্গে আনব অর্থাৎ চান করার সময় মাকে সঙ্গে নিয়ে আসব মায়ের হাতে ঠিক নাগাল আসবে দে নোনাগুলো আমার কাছে তুই আঁকুশিটা নুলক পরবি একটা নিচু ঝোপের মাথায় ওরকর্মী লতায় সাদা সাদা ফুলের কুঁড়ি কুড়ি হাতের ফলগুলো নামিয়া নিকটে লাগিল বলিল এদিকে সরে আয় নোলক পরিয়ে দি তাহা দিদি ওর কর্মী ফুলের নোলক পরিতে ভালোবাসে বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায় খুঁজিয়ে আনিয়া নিজে পড়ে এবং ইতিপূর্বে অপুকেও কয়েকবার পড়ে আছে অপু কিন্তু মনে মনে নোলক পড়া পছন্দ করে না তাহার ইচ্ছা হইল বলে যে নোলক পড়বার আর দরকার নেই দিদি কিন্তু দিদির ভয়েস সে কিছু বলে না দিদিকে চটাইবার ইচ্ছা তার আদৌ নেই কারণ দিদি জঙ্গল বন জঙ্গল ঘুরিয়া কুলটা জামটা নোনাটা আমরাটা সংগ্রহ করিয়া আনিয়া লুকিয়া তাহা কি খাওয়ায় এমন সব জিনিস জুটে আনে যাহা হয়তো কুপত্তি হিসাবে উহা দিয়ে খাইতে নিষেধ আছে কাজী অন্যায় হইল দিদি কথা না শুনিয়া না শোনা তাহার সাহসে কুলোয় না একটা কুঁড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আটা বাহির হইল তাহার সাহায্যে দুর্গা ও পূর্ণাকে কুঁড়িটি আঁটিয়া দিল পরে সে নিজেও একটা পড়িল তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়া নিজের দিকে ভালো করিয়া ফিরিয়া বলিল দেখি কেমন দেখাচ্ছে বা বেশ হয়েছে চল চল মাকে দেখাই গে অপু লজ্জিত হইয়া মুখে বলিল না না দিদি চল না খুলে ফেলিস না যেন বেশ হয়েছে দুর্গা বাড়ি আসিয়া নোনা ফলগুলি রান্না করে দাওয়ায় নামিয়া রাখিল সর্বজিয়া রাঁধিতেছিল দেখিয়া খুব খুশি হইয়া বলিল কোথায় পেলি রে দুর্গা বলিল ওই লিচু জঙ্গলে অনেক আছে কাল গিয়ে তুমি পারবে মা এমন পাকা দারুন একেবারে সিঁদুরের মতো রাঙা সে আড়াল ছাড়িয়া সরিয়া দাঁড়াইয়া বলিল দেখো মা পিছনে একবার অপু নলুক করিয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে সর্বজা হাসিয়া বলিল ও মা ও আবার কে রে কে ওকে চিনতে পারছিনে অপু লজ্জায় তাড়াতাড়ি নাকে ডগা হইতে ফুলের পুঁড়ি খুলিয়া ফেলিল বলিল ওই দিদি পরিয়ে দিয়েছে দুর্গা হঠাৎ বলিল চললে অপু ওই কোথায় চল বাঁদর আগে আগে দুর্গা তার পিছনে পিছনে অপু ছুটিয়া বাড়ির বাহির হইয়া গেল সমুকে পথ বাহিয়া বাঁদর নয় ওপারায় চিনিবাস মায়েরা ময়রা তা মাথায় করিয়া খাবার ফেরি করতে বাইর গেলেও কিন্তু সে এ বাড়ি ঢুকিল না কারণ সে জানে এ বাড়ির লোক কখনো কিছু কেনে না তবু দুর্গা অপুকে দরজায় দাঁড়িয়ে কিদের দেখিয়া জিজ্ঞাসা করিল চাই নাকি অপু দিদির মুখের দিকে চাহিল দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল না মাস ভুবন বাড়ি গিয়া মাথার চাংড়ি নামাইতে বাড়ির ছেলে মেয়েরা কলর করতে করতে ঘিরে বুঝতে পারছি যে সংসার অপু আর কি হরিহর রায় এখানে কিন্তু লেখক শুরু করলো এই অভাবে কাহিনী তারপর দুর্গা এক সময় মারা যাবে একটা ভীষণতম করুণ কাহিনী আছে এই বইটার মধ্যে এই গল্পটার মধ্যে চলো শুরু করি ছেলেমেয়েরা করলো করিতে করিতে ক্রিয়া দাঁড়াইল ভুবন মুখে অবস্থাপন্ন লোক বাড়িতে পাঁচ ছটা গোলা আছে অর্থাৎ মরাই আছে এই গ্রামে অন্নদার রায়ের নিচেই জমি জমা সম্পত্তি বিষয়ে তা নাম করা যাইতে পারে অর্থাৎ অন্নদা খুব বড় আর এ তারপরে ভুবন মুখের স্ত্রী বহুদিন মারা গেছে বর্তমানে তাহার মেজ ভাইয়ের বিধবা স্ত্রী এ সংসারে কর্ত্রী সেজ বৌ এর বয়স সে চল্লিশের উপর হইবে অত্যন্ত কড়া মেজাজে মানুষ বলিয়া তার খ্যাতি আছে সেজ মেজ বৌ একখানা মাজা পিতলে সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মুরগি সন্দেশ বাতাসা দশহারা পূজার জন্য লইলেন ভুবন মুখে ছেলে মেয়েদের ছেলে মেয়ে তার খাবার কিনিলেন পরে অপুকে সঙ্গলে দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে দাঁড়িয়া আছে দেখিয়া সেয নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়ে একটু ঠিলিয়া দিয়া বলিলেন যাও না রোয়াকে গিয়ে উঠতে গিয়ে খাও না ওদের সামনে খাচ্ছ কেন এখানে ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে একটু করে বসবে কিন্তু এটা বললো কিন্তু ওদের সামনে খাচ্ছে বলে ওকে ইশারা করে বলো করে রোয়াকে খেতে বলে চিনি বাস চাংড়ি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ির দিকে চলিল দুর্গা বলল আয় অপু চল দেখি গে টুটির বাড়ি ইহারা জলা পার হইতি সেজব মুখ ঘুরিয়া বলে উঠলেন দেখিতে পারি না বাবু ছুরিটার যে কি হ্যাংলা সবাব নিজের বাড়ি আছে গিয়ে বসে কিনে খাগালা যা তা না লোকের দোড় দৌড় এমনি যেমন মা তেমন ছা ইহাদের বাড়ির বাইর হয়ে যা দুর্গা ভাইকে আশ্বাস দিবা সুরে বলল। ভারী তো খাবার বাবার কাছ থেকে দেখিস রথের সময় চারটে পয়সা নেবো তুই দুটো নিবি আমি দুটো নেব তুই আমি মুরগি কিনে খাবো খানিকটা পরে ভাবিয়া অপু জিজ্ঞাসা করিল রথে আর কতদিন আছে রে দিদি তাহলে আমাদের তৃতীয় পর্ব শেষ হলো আবার চতুর্থ পর্ব তোমার ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে